আমাদের আমাদের বাড়ি, আমাদের বাড়ির লোকজনের সব পরিবারকে নিয়ে আমরা বিরুদ্ধে আন্দোলন করার গ্যাসের দামের বিরুদ্ধে। দুটোর সময় আমরা বসবো আমার পরিবারের সকলকে নিয়ে, আপনারা সকলেই বসবেন এই অনুরোধ রেখে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভটা শেষ করছি। সকলকে নমস্কার, আমার আপনার নেতা শুভেন্দুবাবু জিন্দাবাদ। সভায়, এই আলোচনা সভায়, অবস্থান বিক্ষোভের সভায় আমরা এই শপথ নিয়ে সকলে বাড়ি ফিরব আগামীর বিরুদ্ধে, গ্যাসের দামের বিরুদ্ধে আন্দোলন করা। আমরা পাড়ায় পাড়ায় যেখানে যেখানে যাদের আমাদের বাড়ি, আমাদের বাড়ির লোকজনের সব পরিবারকে নিয়ে আমরা সকালবেলা বসবো প্লাকার হাতে নিয়ে এই গ্যাসের বিরুদ্ধে আন্দোলন করা, গ্যাসের দামের বিরুদ্ধে। আপনারা সকলেই বসবেন এই অনুরোধ রেখে আজকে আমরা এই অবস্থান। হ্যালো, প্রথমেই আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, সালাম জানাই, আদাব জানাই। এবং হয়ে ওঠেনি কিন্তু অনেকটাই আপনার যে ব্যবস্থা সেটা গ্রহণ করেছেন তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদের এই বৈষয়িক মহামারীতে আমাদের সারা পৃথিবীর সাথে সাথে আমাদের দেশ ভীষণভাবে আক্রান্ত, প্রত্যেক দিনই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পৃথিবীতে আমরা এখন অন্য সব দেশকে ছাড়িয়ে 3 নম্বরে পৌঁছে গেছি। তা স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিধি এবং ভালো থাকা, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। চরম উপেক্ষা করে বসেছিলেন আমাদের সকলের কাঙ্ক্ষিত জননেতা, জনপ্রিয় মানুষ পশ্চিমবঙ্গ সরি দর্শক আসনে সকলের মতন, সকল কর্মীর মতন সকলকে সঙ্গে নিয়ে বসেছেন। এখন এই সবাই তিনি এখন বক্তব্য রাখবেন। আজকে আমার হৃদয় দিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আইনজীবী সম্মানীয় বিশ্বনাথ মহাপাত্র মহাশয়, উপস্থিত আছেন তমলুক পৌরসভা বা তাম্রলিপ্ত পৌরসভার দীর্ঘদিনের যিনি পরবর্তীকালে যত দলের প্রধানমন্ত্রীরা এসেছেন তারা ভারতীয় রেলকে সমৃদ্ধ করেছেন, তার সম্পদকে বৃদ্ধি করেছেন, বেসরকারীকরণ বেঁচে দেওয়া এ কথা কখনো ঘুণাক্ষরে তারা মাথায় আনেননি। আর আজকে যখন গোটা পৃথিবী জর্জরিত COVID-19 করোনা ভাইরাসে, ভারতবর্ষ যেখানে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন 20-25 হাজার করে সংখ্যা হচ্ছে, আমাদের জেলা, আমাদের রাজ্য আমরা আক্রান্ত, বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে আসছেন, যদি আজকে সঠিক সময়ে প্লেনগুলোকে আটকে দেওয়া হতো তাহলে এই অবস্থা হতো না। দেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা না করে লকডাউনে মানুষ খেতে পাবে কোথায়, এত মানুষের কাজ চলে যাচ্ছে, তাদের কি করে রক্ষা করা যাবে, সমস্ত জায়গায় অর্থনীতি ভেঙে পড়ছে, গত এক মাসে 25 বার পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, এমনকি কেরোসিন তেল যেটা আপনারা নীল কেরোসিন পান রেশনে, তার লিটারে 10 টাকা করে বাড়িয়ে দেওয়া। এই রকম একটা জর্জরিত অবস্থায়
191টা রেল লাইনকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেত্রী, মানুষের নেত্রী, তিনি কতগুলো প্রোগ্রাম দিয়েছেন গতকাল পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। বুথে বুথে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে মিছিল বিক্ষোভ হয়েছে এবং স্বল্প সংখ্যায়, আমাদের বলা হয়েছিল এই অবস্থানে যেন 200 বেশি লোক না হয়, কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি দাঁড়ায় বায়ে সামনে পিছনে মিলে 1000 পেরিয়ে গেছে। তা উৎসাহে কর্মী সমর্থকরা এসে গেছেন, কিন্তু আমরা চেষ্টা করেছি যে অল্প লোকজন দিয়ে সব জায়গায় করতে। মেছেদায় হচ্ছে, হলদিয়া বন্দরে হচ্ছে, দুর্গাচক স্টেশনে হচ্ছে, কাঁথি স্টেশনে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, গোটা রাজ্যে হচ্ছে। তা এখানেও সেই অনুরোধ, এবং এই জনবিরোধী দেশ বিরোধী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করতে বাধ্য হবেন, এটাই আমাদের বক্তব্য। আপনারা নিজেরা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন 1999 সালে, সেই রেলমন্ত্রী হওয়ার সময় 15 মাসের মধ্যে এই দীঘা তমলুক রেলপথ তার সময়কালে হয়েছিল। যে রেলপথ 84 সালে গণিকান্ত চৌধুরী শিলান্যাস করেছিলেন দীঘাতে, 15 বছর কেউ হাত দেয়নি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী হয়ে সেটা করেছেন।